হ্যালো ভিউয়ার্স, এমজি রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো ঝুড়ি আলু ভাজা রেসিপি নিয়ে। আলু ভাজা তো আমরা সকলেই পছন্দ করি, তবে সেটা যদি অনুষ্ঠান বাড়ির মতো ঝুড়ি আলু ভাজা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তবে এইরকম আলু ভাজতে কি অনেক সময় লাল হয়ে যায়, না তো ঠিক মতো মুচমুচে হয় না, না তো খুব বেশি লাল হয়ে পুড়ে যায়। তো যাই হোক, এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন, তাহলে আপনারাও পারফেক্ট ঝুড়ি আলু ভাজা বানাতে পারবেন। যদি আপনারা ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে হয়তো গুরুত্বপূর্ণ কোনো জায়গা মিস করবেন। আমি গ্যারান্টি করে বলতে পারি, আপনারা যদি এই রেসিপি ফলো করে একবার এই আলু ভাজাটা বানান, আশা করছি আপনারাও এইরকমই পারফেক্ট ঝুড়ি আলু ভাজা বানাতে পারবেন। যদি আমাদের রেসিপি আপনাদের এতটুকু ভালো লাগে থাকে কিংবা কোনো উপকারে আসে, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর একটা লাইক দেবেন। আপনাদের এক একটা লাইক সাবস্ক্রাইবার আমাদেরকে অনেক অনেক উৎসাহ দেয় নতুন ভিডিও আপলোড করতে। সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। ঝুড়ি আলু ভাজা তৈরি করার জন্য প্রথমে নিয়েছি 3টে আলু। আলুগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। ঝুড়ি আলু ভাজা তৈরি করার জন্য সবসময় একটু বড় আলু নিতে হবে আর আলুগুলো একটু লম্বা নিতে হবে, এতে আলুগুলো কাটতে অনেক সুবিধা হবে আর আলু ভাজাগুলো একটু লম্বা লম্বা হবে, তাতে আলু ভাজাগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। আমি এখানে 3টে আলু নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো আলু বাড়িয়ে বা কমে নিতে পারেন। আর আলুগুলোকে কাটার জন্য এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এই গ্রেটারটা দিয়ে আপনারা দুই রকম ভাবে আলু কেটে নিতে পারবেন, একদিকে আলুগুলো একটু মোটা মোটা হবে আর একদিকে আলুগুলো একটু মিহি করে কাটা হবে। যাই হোক, আমি এই গ্রেটারে ছোট ছিদ্র দিকে আলুগুলো কেটে নিচ্ছি। তবে আলুগুলো কাটার সময় একটু খেয়াল করে দেখবেন যে আমি কিভাবে আলুটা কেটে নিচ্ছি। আমি আলুটা প্রথমে ওপর থেকে নিচের দিকে টানছি, আবার ওপর থেকে নিচের দিকে টানছি আর এই আলুটাকে ওপর থেকে নিচের দিকে টেনে টেনে কেটে নিতে হবে, তাতে করে আলুগুলো লম্বা লম্বা ভাবে কাটা হবে। যদি আপনারা আলুগুলো ওপর নিচ নিচ ওপর করে কাটেন তাহলে কিন্তু আলুগুলো খুব একটা লম্বা লম্বা করে কাটা হবে না, তাহলে আলুগুলো ছোট ছোট করে কাটা হবে, এতে করে ঝুড়ি আলু ভাজাগুলো দেখতে খুব একটা ভালো লাগবে না। তাই প্রত্যেকটা স্টেপ কিন্তু আমাদেরকে খেয়াল করে দেখতে হবে, তবেই কিন্তু আপনারা এরকম পারফেক্ট ঝুড়ি আলু ভাজা বানাতে পারবেন। আর আলুটাও দেখে আপনারা বুঝতে পারছেন ঠিক আলুটা আমি কেমন ভাবে কেটে নিচ্ছি। এইভাবেই সমস্ত আলুটা আমি কেটে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন দুটো আলু আমি কেটে নিয়েছি, এখন আরো একটা আলু কেটে নিচ্ছি। আর এইভাবে আলু কাটতে কিন্তু খুব একটা টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন প্রায় সমস্ত আলুগুলো কাটা হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়ে নিচ্ছি আর আলুগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এবার আলুটাকে ভালো করে জল পাল্টে ধুয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত আলুর সমস্ত ময়লা জলটা বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আলুর জলটাকে পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। যদি আলুটা ঠিক মতো ধুয়ে নেওয়া না হয় কিংবা আলুর মধ্যে যদি কষ জল থেকে যায় তাহলে আলু ভাজাটা কিন্তু লাল হবে, কোনোভাবেই কিন্তু আলু ভাজাটা সাদা হবে না। আলু ভালোভাবে ধুয়ে নেওয়ার পর খেয়াল করবেন আলুর জলটা যেন একেবারে ফ্রেশ থাকে। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন ভুজার বা জল পাল্টে আলুগুলোকে একটা ছাকনার মধ্যে ছেঁকে নিয়েছি। আর আমরা আলুগুলো দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন আমি কতটা ফ্রেশ করে আলুগুলোকে ধুয়ে নিয়েছি। আবারও একটা বাটির মধ্যে কেটে রাখা আলুগুলোকে নিয়ে নিচ্ছি। সমস্ত কাটা আলুগুলোকে বাটিটার মধ্যে এনে নিয়েছি আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা বরফ আর ঠান্ডা জল। আর এই ঠান্ডা জল আর বরফ আমি আলুটার মধ্যে ঢেলে দিচ্ছি। যেহেতু জলটা একটু কম পড়ে গেছে তাই আরো একটু ঠান্ডা জল বাটির মধ্যে ঢেলে দিচ্ছি আর এই বরফ আর ঠান্ডা জলের মধ্যেই আলুগুলোকে ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি। আর এদিকে একটা লেবু কেটে নিচ্ছি। লেবু কেটে লেবুর বিচিগুলোকে বের করে নিচ্ছি আর এই অর্ধেকটা পাতি লেবুর রস আলু জলের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই লেবুর বিচিগুলোকে বের করে নিতে হবে, তা না হলে আলু ভাজার সময় মুখে পড়লে এগুলো কিন্তু তেতো লাগবে। যদি আপনাদের হাতের কাছে লেবুর রস না থাকে তাহলে অবশ্যই হাফ টিস্পুন মতো ভিনিগার দিতে পারেন। আলুর মধ্যে লেবুর রস দিলে খুব তাড়াতাড়ি আলুটা লালচে হবে না। আপনারা অনেকেই অনেক রকম ভাবে ঝুড়ি আলু ভাজা বানিয়েছেন, তো এই রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখুন, আশা করছি আপনারাও পারফেক্ট ঝুড়ি আলু ভাজা বানাতে পারবেন। এবার লেবু রসের সঙ্গে আলুটাকে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন আলুর এই জলটা কতটা স্বচ্ছ। লেবু রসটাকে আলুর সঙ্গে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেওয়ার পর এইভাবে আমি 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পর আবারও আলুগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি আর এতক্ষণে বরফগুলো কিন্তু সম্পূর্ণ গলে গেছে। এবার আলুগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে আলুগুলো কিন্তু ঠিক এভাবেই টিপে টিপে ছেঁকে নিতে হবে, মানে আলু থেকে যেন সমস্ত জলটা ঝরে যায়। আমি আলুটাকে যতটা সম্ভব নিংড়ে নিংড়ে তুলে নিচ্ছি, তবুও একটা ছাকনার মধ্যে নিয়ে নিচ্ছি। যদি আলুর মধ্যে কোনো রকম জল থেকে যায় সেটা কিন্তু ছাকনা দিকে বেরিয়ে যাবে। আর আলুগুলোকে ছাকনার মধ্যে এভাবে ছড়িয়ে রেখে দিচ্ছি, তাতে করে আলুগুলো হাওয়াতে অনেকটা ঝরঝরে হয়ে যাবে। এইভাবেই সমস্ত আলুগুলোকে টিপে নিংড়ে তুলে নিচ্ছি।
সমস্ত আলুগুলোকে জল থেকে টিপে নিংড়ে তুলে নিয়েছি। আর আপনারা আলুগুলো দেখে বুঝতেই পারছেন আলুগুলো ঠিক কতটা ঝরঝরে হয়ে আছে। আলুর গায়ে কিন্তু এতটুকু জল নেই, আলুগুলো কিন্তু একেবারে ঝরঝরে হয়ে আছে। আর কাটা আলুগুলো দেখতেও কিন্তু দারুণ লাগছে। আলুগুলো ভাজবার জন্য কড়াইতে দিচ্ছি সাদা তেল। যেহেতু আলুগুলোকে ডিপ ফ্রাই করতে হবে তাই তেল একটু বেশি দিতে হবে। কড়াইয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়াইয়ে তেলটাকে একেবারে লোতে করে দিয়ে দিচ্ছি কিছুটা চীনাবাদাম। আর গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে বাদামগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। বাদামগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা। আবারও সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। যেহেতু বাদামটা আমার সম্পূর্ণ ভাজা হয়নি, তার আগেই আমি আরো কিছুটা লঙ্কার কারি পাতা ওর সঙ্গে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিলে সবগুলো একসঙ্গে ভাজা হয়ে যাবে আর টাইমটাও কম লাগবে। তবে আপনারা চাইলে একে একেও সমস্ত উপকরণগুলি ভেজে নিতে পারেন, তবে টাইমটা একটু বেশি লাগবে। এখন সমস্ত উপকরণগুলি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকে তেল ঝরিয়ে একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নিচ্ছি। এতে করে বাদাম লঙ্কা কারি পাতার গায়ে লেগে থাকা এক্সট্রা তেলটা শুষে নেবে। সমস্ত উপকরণ তেল থেকে ভালো করে তুলে নিয়ে আবারও গ্যাসের আঁচটাকে হাইতে করে দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। গ্যাসের আঁচটাকে হাইতে রেখে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আর উল্টে পাল্টে নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। তবে এই আলুগুলোকে ভাজার সময় গ্যাসের আঁচ হাইতে রেখে আলুগুলোকে ভেজে নিতে হবে। কোনোভাবেই কিন্তু গ্যাসের আঁচ কমিয়ে আলুগুলোকে ভাজা যাবে না, সেক্ষেত্রে আলুগুলো কিন্তু আর মুচমুচে হবে না। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন আলুর কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। যখন দেখবেন আলুগুলো তেলের উপরে ভাঙছে আর ফেনা ফেনাও নেই আর আলুর কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে, তখন বুঝতে পারবেন যে আলুগুলো ভাজা হয়ে গেছে। আলু সম্পূর্ণ ভাজা হয়ে গেলে গ্যাসের আঁচটা একেবারে কমে দিয়ে আলুগুলোকে তুলে নিতে হবে। যদি গ্যাসের আঁচটা না কমানো হয় তাহলে আলুগুলো তুলতে দেরি হলে আলুগুলো লাল হয়ে যেতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার আলুটা কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আলু গরম আছে, তবুও কিন্তু আলুটা বেশ মুচমুচে হয়ে আছে। আর আলু ভাজাগুলো ঠান্ডা হয়ে এলে আরো মুচমুচে হয়ে যাবে। আলুগুলোকে আস্তে আস্তে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই ভাজা আলুগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। যাই হোক, এখন আলুগুলোকে তুলে নিয়ে টিস্যু পেপারের মধ্যে রেখে দিচ্ছি। এতে করে আলু গায়ে লেগে থাকা এক্সট্রা তেলটা টিস্যু পেপারে শুষে নেবে। আলু ভেজে নেওয়ার পর এই তেলটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, মানে তেলে পড়ে থাকা সম্পূর্ণ আলুগুলো ভালো করে তুলে নিতে হবে। তা না হলে পরের বার যখন আলুগুলো ভাজা হবে তখন এই আলুগুলো কিন্তু পুড়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা চা ছ্যাকনা দিয়ে আলুগুলোকে এইভাবে তুলে নিচ্ছি। সম্পূর্ণ আলুগুলোকে কড়াই থেকে তুলে নেওয়ার পর আবারও গ্যাসের আঁচটাকে হাইতে করে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর আবারও কেটে রাখা কিছুটা আলু তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর গ্যাসের আঁচটাকে হাইতে রেখে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আলুগুলোকে আবারও ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন দ্বিতীয় বাসের আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে তুলে নিচ্ছি। আর আলুটাকে তেল থেকে তুলেই আমি দেখিয়ে দিচ্ছি যে আলুটা গরম অবস্থাতেই কতটা মুচমুচে আছে। দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু একেবারে গরম আছে, তবুও কিন্তু একটু চাপ দিতেই আলুগুলো একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে। আবারও ওই একইভাবে আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এইভাবেই বাকি আলুগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন সমস্ত আলুগুলো ভাজা হয়ে গেছে। আর আপনারা দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন আলুগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন ভেজে রাখা কারি পাতাগুলোকে ডাল থেকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা এই রেসিপিটা ফলো করে একবার ঝুরি আলু ভাজা বানিয়ে দেখুন। আশা করছি এইরকমই পারফেক্ট ঝুরি আলু ভাজা আপনারাও বানাতে পারবেন। সমস্ত ঝুরি আলু ভাজাগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা উপকরণগুলি আলুর মধ্যে মিশিয়ে দিচ্ছি। যদি আপনারা কারি পাতা, বাদাম কিংবা লঙ্কা অপছন্দ করেন তাহলে কিন্তু অবশ্যই এগুলো স্কিপ করতে পারেন। শুধু আলু ভাজার উপরে অল্প একটু নুন ছড়িয়ে আপনারা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন, তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর উপর দিয়ে পরিমাণ মতো একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি। আর নুনটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে সমস্ত আলু ভাজার মধ্যে নুনটা ভালোভাবে মিশে যায়। নুনটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এক মুঠো আলু ভাজা নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আলুগুলো ঠান্ডা হওয়ার পর কতটা মুচমুচে হয়ে আছে। দেখতেই পাচ্ছেন অল্প একটু আলু ভাজা নিয়ে হালকা একটু চাপ দিতেই আলুগুলো কিন্তু একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে। তাহলে আপনারা দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন আলুটা ঠিক কতটা মুচমুচে হয়েছে। যাই হোক, এই আলু ভাজা আপনারা কিছুদিন কিভাবে স্টোর করে রাখতে পারবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই আলুগুলো হালকা একটু ঠান্ডা হওয়ার পর একটা ক্যারির মধ্যে রেখে ওই ক্যারিটাকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেন, তাহলে
তাহলে আপনারা এই আলুগুলোকে 5 থেকে 7 দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন। যদি আমাদের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের এক একটা লাইক আর সাবস্ক্রাইবার আমাকে অনেক অনেক উৎসাহ দেয় নতুন ভিডিও আপলোড করতে। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন।